নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় রাজুক, ডিপিডিসি, তিতাস ও মসজিদ কমিটি সবারই দায় রয়েছে। কেউই এ দায় থেকে এড়াতে পারে না বলে মনে করেন উচ্চ আদালত। এ ঘটনায় তিতাস গ্যাসকে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে আপাতত 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আদালত আগামী 7 দিনের মধ্যে এ টাকা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে পৌঁছে দিতে তিতাসকে নির্দেশ দেন। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন। রুলে হতাহতের পরিবারকে কেন 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়। আদেশ অনুযায়ী এখানে ডিপিডিসি, ইলেকট্রিসিটি বোর্ড যারা আছে তাদেরকেও পার্টি করা হয়েছে, রাজুকও পার্টি করা হয়েছে, মসজিদ কমিটি সেটাও হয়তো একটি ওয়ার্কফোর্স সম্পত্তি ওদেরকেও পার্টি করেন, ওদের সবার উপরে একটা রুল জারি করেছেন এবং একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। শুধু তিতাসের উপরে তিতাসকে বলেছেন যে 5 লক্ষ টাকা করে অন্তর্বর্তীকালীন এ আদেশ বলে তাদেরকে, যারা ক্ষতিগ্রস্ত আছেন, যারা যাদের মারা গিয়েছেন এবং বা যারা আহত হয়েছেন তাদের পরিবারকে প্রত্যেককে 5 লক্ষ টাকা করে দেওয়ার জন্য। নারায়ণগঞ্জের বায়তুসালাত জামে মসজিদ এলাকায় তৃতীয় দিনের মতো খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে। সকাল থেকে মসজিদের বাইরে উত্তর কোণে কাজ শুরু করেছে তিতাসের শ্রমিকরা। একই সঙ্গে মসজিদের সামনের রাস্তার কাজও শুরু করেছে সিটি কর্পোরেশন থেকে টেন্ডার পাওয়া ঠিকাদারদের লোকেরা। দুর্ঘটনার পর থেকেই ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।